যদি কেউ হাঁসের মাংস একদম অরিজিনাল খেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দিনাজপুরের ভাবি হোটেলে আসতে হবে, ভাবি হোটেল ওয়ান। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক দূর থেকে আসছি আমরা, প্রায় পঞ্চগড়ের কাছ থেকে আসছি। এখানে আর একটা বিষয় দেখান, হচ্ছে ভাবি হোটেল ওয়ান, রাজিয়া ভাবির হোটেল, তারপরে হচ্ছে বেলি হোটেল, এটা হচ্ছে ভাবির হোটেল ওয়ান, আর এটা কিন্তু একদম অরিজিনাল, অর্থাৎ ভাবির হোটেল এক যেটা হচ্ছে জামাল উদ্দিন আহমেদ, এটা একদম অরিজিনালটা। কেউ আসবেন মানে আমরা যেটা বলি কেউ যেন প্রতারিত না হয়, এটা হচ্ছে অরিজিনালটা ভাবি হোটেল এক। এটা এগুলো ওনাদের স্টকে অলওয়েজ থাকে দেখুন। আর ইনি হচ্ছে আমাদের সেই হাঁসের মাংস রান্না করার কারিগর, যিনি হচ্ছে সারা দেশে এখন বর্তমানের একদম যাকে বলা হয় নাম্বার ওয়ান রাঁধুনি। যদি কেউ হাঁসের মাংস একদম অরিজিনাল খেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দিনাজপুরের ভাবি হোটেলে আসতে হবে। তো ভাবি, আপনার এই হাঁসের মাংস এত টেস্ট কেন, রহস্য কেন, মানে এত টেস্ট কেন? আপনারা সাইকেতে থাকেন, আমি কি দিই দেখেন, আমি কিছুই দেবো না, খালি আমি নাড়াঘাটা করবো, আর যা মশলা লাগে পরিমাণ ওইটুকু দেবো, অন্য কিছু না। আপনি খাই যাবেন আর দেখবেন যে কি দেয়। অনেকেই বলে যে না ভাবির গোপনে কোনো কিছুটা টেস্ট করার জন্য, এই যে আপনারা আসেন দেখো, আমি নুন আর মরিচের হলদি দিচ্ছি, পেঁয়াজ রসুন যা লাগে, আর মশলা মশলা বাটি ফেলাবো, আর কি দেবো, কিচ্ছু দেবো না, আল্লাহর রহমতে এমনি হবে। আচ্ছা, শুধু হাতের উপর একটা বিষয় শেয়ার করি, আজকে হচ্ছে শুক্রবারের দিন, তো আমাদের রাস্তাটা ভুল হওয়ার কারণে আমরা লেট করছি আস্তে আস্তে। আমরা এখানে এসে পৌঁছাই হচ্ছে বিকাল পাঁচটায়, জি, তো বিকেলে পাঁচটা আসার পরে দেখি দোকান বন্ধ, মানে খাবার শেষ। কখন শুরু হয়েছিল? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকি, কিন্তু আজ যে ছুটির দিন শুক্রবার, তো হ্যাঁ অনেক অনেক দূরের লোক সব খাই ফেলেছে, মানে 100 পিস হাঁস মানে মোটামুটি কত 5 ঘন্টা চলছে। হ্যাঁ, তোমার মনে করেন যে 10টা 11-12, বুঝতে পারছি, মানে 7 ঘন্টা, 7-8 ঘন্টা, মানে 100 পিস হাঁস এরকম গ্রাম অঞ্চলের একটা হোটেলে 7 ঘন্টা শেষ। আর অনেক রিকোয়েস্ট করে আমরা এখন হচ্ছে বাজে 7টা, ভাবিকে অনেক কয়ে বলে আর কি আবারও আমরা রান্না করেছি। এখানে কয় পিস আছে? 30 পিস, আবারও হাঁস রেডিও, তাহলে 130 পিস একদিনে যাচ্ছে হাঁস। আর মোটামুটি যারা ছুটির দিনে আসবেন অনেক চাপ থাকে এখানে, তারা একটু সময় নিয়ে আসবেন, মানে আগা মাথা আসতে হবে সকাল 10টার সময়, এক কাতা জুম্মার আগে আসবেন, জুম্মার পর আসে অনেক লোক এখানে। আপনারা মানে কতদিন হলো এই ব্যবসাটা করেন, কত বছর হচ্ছে? প্রায় 20 বছর আছে। আর যে মোড়টা হয়েছে ভাবির মোড়, জি, এটা মূলত হচ্ছে আপনাকে কেন্দ্র করে এই মোড়টা ভাবির মোড় হয়েছে, তাই না? আমি একাই দোকান করছিলাম, অনেক কোনো রাস্তার কাজ চলছিল, রাস্তার মনে করছে মিস্ত্রিগুলো সবাই বলে ভাবি, রাবার দাম ব্রিজ হচ্ছে অনেক অনেক লোক, ভাবির বাজার, ভাবির বাজার, ভাবি ভাবি ওই চলতেছে ভাবি, যেটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে আমাদের মাস্তারা ভাবি, তাই না? জি, আমার নাম মাস্তারা ভাবি। মাস্তারা ভাবি আসবেন সকাল 10টার পর থেকে রাত 12টা পর্যন্ত, মানে রাত 10টা পর্যন্ত মোটামুটি চলে, যেহেতু হচ্ছে আপনাদের এই এটাই বাড়ি এটাই হোটেল, তাই না? আপনার শ্রমিক কয়জন মোটামুটি এখানে কাজ করে? 5-7 জন করি কাজ করে, চাচি সাইজ দুইটা, আমার যাও, আমার বউ, আর গ্রামবাসী দুই একজন, এভাবে চলি। তো আপনারা শুনলেন এই ভাবির মুখের কথা, ভাবির কিন্তু কোনো গোপন কোনো কিছু মশলা নেই, তার স্বাভাবিকভাবে আমরাও যেটা বাসায় রান্না করি ঠিক সেই মশলাগুলোই ভাবি ইউজ করে, আর হচ্ছে তার হচ্ছে হয়তোবা তার হাতের একটা আলাদা একটা সুস্বাদু টেস্ট আছে বলে। তো এই ছিল মানে পাকের কথা, এখন হচ্ছে এই মানে এই খাবারটা রান্না হবে, দেন আমরা খাবো, এবং আমরা আসছি হচ্ছে বগুড়া থেকে 170 কিলো আমাদের বগুড়া থেকে এখানে। আমার 30টা হাঁস, আমি 30টা মশলা নিয়ে দোকানে শুনি আসেন যে কতটা মশলা নিয়ে গেল, আমি 30টা মশলা দিছি, 2 পিস আদা বাটি দিছি, অনলি 30 টাকা মশলা, মাত্র অনলি 30টা মশলা, আমি একটা বেশি দিই, 30টা হাঁসের 30 টাকা মশলা দিয়ে রান্না হচ্ছে। তো যাই হোক, এটা রান্না হবে, আমরা খাবো এবং বাসার জন্য পার্সেনে যাব। আমাদের বগুড়া থেকে এখানে আসতে আমাদের মোটর সাইকেলে প্রায় সময় 3 ঘন্টা, আমাদের যাওয়া আসি করতে লাগবে 6 ঘন্টা, তো ছিল তাহলে আমরা এখন যাই ভিতরে, এটা রান্না হয়ে যাক। অলরেডি সব কিছু রেডি ভাবি, এই এক প্লেটের দাম কত? এটা ভাত মাংস সব মিলে 250 প্যাকেট, মানে ভাত কোনো লিমিট নাই, মানে যে যত খেতে পারে, ভাত কত লোক খেতে খাও, মাংস দিছি আরো দেব, দুই এক পিস লাগলে মাংস দিবে,
অত এক্সট্রা যে সাইডটা যারা ঝোলটো লাগে পরে আবার দিয়ে দিবে। এটার প্রাইস হচ্ছে একদম ফুল প্যাকেজ ভাত সহ 250 টাকা। আর দেখুন একদম সবাই খাচ্ছে দিন রাত সব সময়, এখন রাত বাজে প্রায় 8টা, তারপর হচ্ছে সবাই ফুল ফিল আপ। বসাটা ভালো করে হোক। কেমন লাগলো হাসান আফটার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক দূর থেকে আসছি আমরা, প্রায় পঞ্চগড়ের কাছ থেকে আসছি। তাহলে পঞ্চগড় থেকে আসছেন? জি জি পঞ্চগড় থেকে। এখান থেকে কত কিলো হচ্ছে? এখান থেকে অ্যাবাউট 70 কিলোর মতো প্রায়। জি মানে পঞ্চগড় এই পুরো গ্রুপে আসছেন এখান থেকে? জি জি জি। পরবর্তীতে আসার চিন্তা ভাবনা আছে আরো, শুক্রবারে আসা যাবে না, অন্যদিন আসা লাগবে আর কি। তো এই তো চলে এসেছে, তো শুরু করা যাক, দেখি কেমন। কালারটাই অন্যরকম, একদম ন্যাচারাল একটা কালার। অস্থির। আর এই পেঁয়াজ মরিচ ভর্তাটা, এটা তো আরো ভালো। তো যাই হোক, খাবারটা খাই, দেন খাবার পরে আরো বলবো যে ফুল মিলে খাবারটা কেমন ছিল। একটা বিষয় কি, এখানে ভাবি নিজে রান্না করতেছে, নিজে খাওয়াচ্ছে, মনে হচ্ছে আমাদের পরিবার, উনি পুরো বিষয়টা দেখতেছে, কার কি খাবার লাগবে, কার কি পানি লাগবে, সেই জন্য আর কি। যে ভাবি খুব বিজি, সবাইকে মানে দেখতেছে কার কি লাগবে, এটা এই বিষয়টা আমার কাছে কি ভালো লাগেছে। এমন হচ্ছে বাড়ি, আমার মনে হয় বাড়িতে বসে খাচ্ছি এরকম, এরকম আপনাদের হোটেলে যেরকম টাকা টাকা পানি নিতে হবে, ভাত নিতে হবে, তা না, ভাবি নিজে সবকিছু দেখতেছে। ভাই খাবারটা কেমন? হ্যাঁ ভাই খাবারটা খুব ভালো লাগতেছে। আপনি বাসা কোথায় আপনার? বাসা আমার শহীদপুর। শহীদপুর থেকে আসছেন খাওয়ার জন্য? খাওয়ার জন্য শহীদপুর থেকে আছি। মানে আজকে যত লোক দেখলাম, পঞ্চগড়, তারপরে হচ্ছে শহীদপুর, দিনাজপুর সদর থেকে, রংপুর থেকে খাওয়ার জন্য আসছেন। তা আপনি কি আজকে প্রথম নেয়ার আগে আসছিলেন? হ্যাঁ আজকে প্রথম আসছি। এরপরে কেমন আসবেন? হ্যাঁ এরপরে আরও আসবো। তারপরে আসবেন? আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল। আর সেই বগুড়া থেকে এখানে আসা আমাদের 170 কিলো। চলে যাচ্ছি এই ভাবি হোটেল থেকে, আমাদের সময় লাগবে মিনিমাম 3.5 ঘন্টা প্লাস বাসায় যাইতে, এই খাবার জন্য এত দূর থেকে আসা। যাই হোক সব মিলিয়ে আর কি একটা শখ, শখের বসে এখানে খাবার জন্য আসা। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটা এ পর্যন্তই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, বাই বাই।